নানা আয়োজনে উদযাপন হচ্ছে পয়লা বৈশাখ। শুরু হলো বাংলা নববর্ষ 1431 এর পথ চলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনা বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনি ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সেই আলোর আভার আগমন, তখন বাংলা দিনপঞ্জিকা বদলে গেছে, বিদায় নিয়েছে আরও একটি বছর 1430। তাই তো নতুন স্বপ্ন এবং নবপ্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15 ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1431 বঙ্গাব্দকে। এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে, এই জন্যই এখানে আসা। এই দিনটাতে প্রভাতে এই সময়ে এখানে আসবো না এটা ভাবতেই পারি না। আমি বাঙালি হিসেবে মনে করি আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার। পয়লা বৈশাখের সৌন্দর্য ও গানের সুর শুনতে এসেছি। প্রতি বছরই এখানে আসি, এমনকি আমার মা বাবার সাথে আসি। ঈদে কোথাও বের হইনি, বাচ্চারা বের হওয়ার জন্য খুব বিরক্ত করতেছে, কোথায় যাবো বলছে, রমনা যাবো, কিন্তু চলো রমনা যাই। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমি আশা করছি এই পুরো বছরটাই আমার আরো ভালো যাবে। মন প্রাণ থেকে আসলে একটা টান থাকে বাঙালির উৎসবটাকে জন্য। আমাদের প্রতিবারই আসা হয়, প্রতি বছর আসা হয়। এখন যেহেতু আমি ছোটবেলা থেকে এটার সাথে অভ্যস্ত, তাই আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এখানে আসি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সার্বজনীন এই উৎসব থাকবে, মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। বাংলাদেশের মানুষদের মধ্যে তাদের যে সংস্কৃতির শিকড়টা, এটা তো অনেক গভীর এবং অনেক শক্তিশালী, এটা উপড়ানো যাবে না। পয়লা বৈশাখ আমাদেরকে মিলনের কথা বলে, ভেদাভেদের ঊর্ধ্বে ওঠার কথা বলে। তো বাংলাদেশে এখন আমি বলবো বরং ধনী গরিব বৈষম্যটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের একটি দিনেই বাঙালির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। তাই তো আজকের দিনটিতে অশুভ শক্তি এবং বাঙালির নবজাগরণের একটি দিন বলে মনে করছেন এখানে আগত দর্শনার্থীরা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।